তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সাধারণ ভগ্নাংশ ও সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। পাঠ শেষে তোমরা ভগ্নাংশের লঘিষ্ঠ আকার চিনতে পারবে। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে এসো আমরা নিচে চিত্রগুলি রং করি এবং তুলনা করি। প্রথম চিত্রটিকে আমরা দুই ভাগের এক ভাগ রং করি, এরপর আমরা চার ভাগের দুই ভাগ রং করি, এরপর আমরা ছয় ভাগের তিন ভাগ রং করি, এরপর আমরা আট ভাগের চার ভাগ রং করি, এরপর আমরা দশ ভাগের পাঁচ ভাগ রং করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ভাগের এক ভাগ এর বাকি সব ভাগ ভগ্নাংশই হচ্ছে সমতুল ভগ্নাংশ। সুতরাং দুই ভাগের এক ভাগ সমান সমান, চার ভাগের দুই ভাগ সমান সমান, ছয় ভাগের তিন ভাগ সমান, আট ভাগের চার ভাগ সমান, দশ ভাগের পাঁচ ভাগ সবগুলি ভগ্নাংশের মান সমান, এদেরকে সমতুল ভগ্নাংশ বলে। অর্থাৎ প্রতিটি ভগ্নাংশের লব এবং হরকে দুই দিয়ে ভাগ করলে আমরা প্রতিটি ভগ্নাংশের মান পাব দুইয়ের এক ভাগ। সুতরাং প্রতিটি ভগ্নাংশই হবে দুই এর এক ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ তৈরি করার নিয়ম আমরা দেখব। দুইয়ের একের সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় তা নিয়ে চিন্তা করি। দুইয়ের এককে আমরা লব এবং হরকে যদি দুই দিয়ে গুণন করি তাহলে আমরা পাব চার ভাগের দুই ভাগ, আবার তিন দিয়ে গুণ করলে আমরা পাব ছয় ভাগের তিন ভাগ, আবার চার দিয়ে গুণ করলে আমরা পাব আট ভাগের চার ভাগ, আবার পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাব দশ ভাগের চার ভাগ পাঁচ ভাগ। কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। নিচের ভগ্নাংশগুলোর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। দুইয়ের এক ভগ্নাংশকে আমরা লব এবং হরকে ছয় দিয়ে গুণ করলে পাব বারোর ছয় ভাগ, আবার ছয়ের চার ভাগকে দুই দিয়ে গুণন করলে আমরা পাব আটের বারোর আট ভাগ, আবার চার ভাগের দুই ভাগকে আমরা তিন দিয়ে গুণ করলে পাব বারোর ছয় ভাগ, দশের আট ভাগকে আমরা চার দিয়ে গুণ করলে পাব চল্লিশের বত্রিশ ভাগ। বারো ছয়ের সমতুল ছয়ের তিন, চারের দুই এবং দুইয়ের একের মতো আরও কিছু ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কীভাবে তৈরি করা যায় তা নিয়ে আমরা এখন চিন্তা করি। বারো ছয়কে আমরা লব এবং হরকে দুই দিয়ে ভাগ করলে পাব ছয়ের তিন ভাগ, আবার বারো ছয়কে তিন দিয়ে ভাগ করলে আমরা পাব চারের দুই ভাগ, আবার বারো ছয়কে আমরা ছয় দিয়ে ভাগ করলে পাব দুইয়ের এক ভাগ। কোনো সংখ্যা ভগ্নাংশকে লব হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া
যায়। শুধু ভগ্নাংশ ভগ্নাংশের লব এবং হরকে সমান একই সংখ্যা দিয়ে গুণ করলেই না, ভাগ করলেও আমরা সমতুল ভগ্নাংশ পাবো। এখন তোমরা নিজে নিজে এই অঙ্কগুলি বসে করো। ভগ্নাংশগুলো সমতুল হলে সরল ভগ্নাংশই সহজ। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করার অর্থ হলো ওই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে ভগ্নাংশের লব ও হরকে ছোট সংখ্যায় পরিণত করা। কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে ওই ভগ্নাংশের লব ও হরকে সাধারণ গুণনীয় দ্বারা ভাগ করা। আমরা এখানে 18/15 ভাগকে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা সমতুল ভগ্নাংশ পেলাম বা লঘিষ্ঠ ভগ্নাংশ পেলাম 6/5। 3 হলো 15 এবং 18 এর সাধারণ গুণনীয়। সহজ পদ্ধতিতে হিসাবে আমরা এরকম করতে পারি। তোমরা সবাই বাসায় এই কাজগুলি করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ।